হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। এর আগে আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। অনেক ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। জানবো সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন হতে চলেছে। চলুন তাড়াতাড়ি জেনে নেওয়া যাক। জানবো কেরিয়ার কেমন থাকবে। সিংহ রাশির মানুষদের কেরিয়ারটা কিন্তু ডিসেম্বরে ভালো হবে। শুধু আপনার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে কেরিয়ারের জায়গায়। অফিসে আপনার আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো রকম রাগ, কোনো রকম বাজে কথা একদমই বলা কিন্তু চলবে না। আপনাদের অনেক ইচ্ছা কেরিয়ারের ক্ষেত্রে এ মাসে কিন্তু পূরণ হতে চলেছে। মঙ্গল দশমভাবে বক্রী অবস্থায় অবস্থান করবে। এর ইঙ্গিত দেয় আপনি কোনো রকম রাগ প্রকাশের মাধ্যমে বা বাজে কথা বলার মাধ্যমে কেরিয়ারে কোনো রকম বিবাদে জড়িয়ে পড়বে। এই বিষয়টা থেকে কিন্তু আপনাকে নিজেকে অনেকটা দূরে রাখতে হবে। যাই হয়ে যাক না কেন, কোনো রকমভাবে রাগ কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একদম প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, বুদ্ধিমত্তা দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ওভারঅল কর্মক্ষেত্র কিন্তু এ মাসে আপনাদের ভালো থাকছে। শুধু যদি এই পার্টটাকে বাদ দিয়ে দেন তাহলে কর্মক্ষেত্র নিয়ে সেরকম কোনো চিন্তার কিছু থাকছে না। যারা বিজনেস করেন তাদেরকে বলবো নিজের বিজনেসে কিছু চেঞ্জ এই সময় কিন্তু করা প্রয়োজন আছে। নিজের বিজনেসে ছোটোখাটো কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেসে অনেক সফলতা কিন্তু পেতে পারেন। ছোটোখাটো কিছু পরিবর্তন করে দেখুন, হয়তো ছোটোখাটো পরিবর্তনগুলোই আপনাকে অনেক বড় সাকসেস এনে দেবে। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো বৃহস্পতির প্রভাবে এডুকেশন ভালো থাকবে, কিন্তু সাময়িক কিছু সমস্যা তৈরি হবে। কোনো সময় দেখবেন স্টুডেন্টরা ভীষণ মনোযোগ সহকারে পড়াশোনা করছে, আবার কোনো সময় দেখবেন খুব একটা ভালো মন দিয়ে পড়াশোনা করতে পারছে না। এরকম একটা মিশ্র রেজাল্ট এডুকেশনের ক্ষেত্রে পেতে চলেছেন। সেরকম বড় কোনো ভয়ের কারণ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু থাকছে না। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধ শুক্র এবং সূর্যের সাথে অবস্থান করবে। তার ওপর মঙ্গলের দৃষ্টি এবং তার ওপর বৃহস্পতির দৃষ্টি। এক্ষেত্রে সিচুয়েশনটা এরকম হবে, পরিবারে যদি কোনো বিবাদ চলে আসে কিছুদিন যাবত ধরে সেটা কিন্তু খানিকটা কমতে পারে। পুরোটা কমার আশা এই মুহূর্তে করবেন না, তবে পারিবারিক সম্পত্তি এই মাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। এই মাসটি প্রেমের ক্ষেত্রে খানিকটা উত্থান পতনের মধ্যে দিয়ে কাটবে, তবে আপনার মধ্যে আপনার পার্টনারকে আকর্ষণ করার কিন্তু একটা ক্ষমতা তৈরি হবে। মাসের প্রথম দিকে রোম্যান্স কিন্তু খানিকটা হলেও বজায় থাকছে, তবে মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ফলে ঝগড়া বিবাদ বিতর্ক এই বিষয়গুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এই বিষয়গুলোকে যতটা পারবেন ইগনোর করে চলুন, সেটা আপনাদের সম্পর্কের জন্য কিন্তু ভালো হবে। জানবো বিবাহিত জীবন কেমন থাকছে। সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ ষষ্ঠভাবে বিরাজমান, অষ্টমভাবে বৃহস্পতি এবং দ্বাদশভাবে কেতু। দ্বাদশভাবের কেতু আপনাদের তৃতীয় ভাবকে সরাসরি দৃষ্টি বিনিময় করছে। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কাজকর্ম নিয়ে কিছুটা চিন্তা থাকবে, মানে আপনার পার্টনারের কেরিয়ার নিয়ে এ মাসে আপনারা খানিকটা হলেও চিন্তার মধ্যে কিন্তু থাকবেন। ওভারঅল সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। অর্থনৈতিক পরিস্থিতি দেখতে গেলে এই মাসটা কিন্তু আপনাকে অনেকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, সেটা শেয়ার মার্কেটের পরিস্থিতি বুঝে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে চলেছেন। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো সচেতনতা অবলম্বন করে চলুন। এই সময় বড় কোনো রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। খুব ভালো থাকবেন, টাটা।